এ ব্যাপারে তদন্ত শুরু করে র্যাব। র্যাবের গোয়েন্দারা 24 ঘন্টা অমানসিক পরিশ্রম করে, নানাভাবে খোঁজখবর নেওয়ার চেষ্টা করে, একাধিক সূত্র ধরে তৎপরতা শুরু করে। এরই অংশ হিসাবে আজ সকালবেলা টাঙ্গাইল থেকে, টাঙ্গাইলের মাঝিপাড়া এলাকা থেকে রাসেল বিন সাত্তার নামে একজনকে আটক করা হয়। রাসেল বিন সাত্তার সেখানে টেক্সটাইল ইনস্টিটিউটে শেষ বর্ষের ছাত্র, তার বয়স 21 বছর। সে একজন ব্লগার এবং ওয়েব ডেভেলপার, সে আইটি বিষয়ে অত্যন্ত দক্ষ এবং ফেসবুক ও ব্লগে অত্যন্ত সক্রিয়। ফেসবুকে তার একাধিক আইডি আছে এবং সে একাধিক পেজের অ্যাডমিন। আমার দেশ ভাবনা, ইসলামের আলো, বাশের কেল্লা, ভাষণ 2, এরকম অসংখ্য ফেসবুক পেজ এবং ব্লগের অ্যাডমিন সে। তাকে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যে তথ্য আমাদের কাছে আমরা পেয়েছি সেটা আপনাদেরকে জানাতে চাই। বাংলাদেশ ম্যাসাকার বিহাইন্ড ওয়াল অফ সাইলেন্স নামের যে ভিডিও ক্লিপটি আমরা জানতে পারি গত 15 তারিখে, এই ভিডিও ক্লিপটি অডিও ক্লিপটি মূলত 30 নভেম্বর 2013 সালে দাওয়া ইল্লাল্লাহ .wordpress.com নামে একটি ওয়েবসাইটে পোস্ট করা হয়েছিল। দাওয়া ইল্লাল্লাহ নামে যে পেজটি, এই পেজটি মূলত বালাকোট মিডিয়া নামে একটি সংস্থা পরিচালনা করে। বালাকোট মিডিয়া একটি পাকিস্তান ভিত্তিক সংস্থা। বালাকোট মিডিয়া মূলত আল কায়দার বিভিন্ন বার্তা, অডিও, ভিডিও, এছাড়া অন্যান্য চিন্তাবিদদের অডিও ভিডিও বার্তা প্রচার করে থাকে। বালাকোট মিডিয়ার এই প্রচারিত এবং প্রকাশিত এই অডিও বার্তাটা তিরিশে নভেম্বর 2013 তারিখে প্রকাশের পরপরই, তিরিশে নভেম্বর দাওয়া ইল্লাল্লাহ নামে পেজে প্রকাশের পরপরই এটা ওয়েবসাইটে, যাকে আমরা আটক করেছি রাসেল বিন সাত্তার, তার ইমেল আইডিতে এই অডিও বার্তাটা চলে আসে। পরবর্তীতে জিহাদোলজি নামে আরেকটা ওয়েবসাইটে 14 তারিখে এটিকে আপডেট করা হয়। প্রথমে যে অডিও বার্তাটি ছিল 30 নভেম্বর আপলোড করা, সেটিতে কোন সাবটাইটেল ছিল না। সেটি ছিল এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা। পরবর্তীতে যখন 14 জানুয়ারি দ্বিতীয়বার এটাকে আপডেট করা হয়, এই আপডেটের সময় আমরা যেটা জেনেছি, এই আপডেটের সময় বাংলাদেশ ম্যাসাকার বিহাইন্ড ওয়াল অফ সাইলেন্স নামে এই টাইটেলে ইংলিশ সাবটাইটেল সহ এটা প্রকাশ করা হয়। পরবর্তীতে এটা ব্লগ, আমাদের রাসেল বিন সাত্তারের যে ব্লগ আমার দেশ ভাবনা এবং ইসলামের আলো, এই দুই ব্লগে এটা পোস্ট করা হয়। এবং এই পোস্টটা করা হয় 8ই ফেব্রুয়ারি। পরবর্তীতে পরবর্তীতে 15ই ফেব্রুয়ারি শনিবার, যেদিন এটা ব্যাপকভাবে আলোচিত হতে থাকে, সেদিন এটা ইউটিউব সহ অন্যান্য অনেক ওয়েবসাইটে পোস্ট করা হয়। এভাবেই ব্যাপারটি ব্যাপকভাবে আলোচিত হয়, এভাবেই ব্যাপার এই যে অডিও বার্তাটা দেওয়া হয়েছিল এটি ব্যাপকভাবে প্রচার করা হয়। এই প্রচারের সাথে রাসেল বিন সাত্তার সক্রিয়ভাবে যুক্ত, বিকজ যেটা আমি বলেছি তার একাধিক ওয়েব পেজের অ্যাডমিন সে, একাধিক ব্লগে ব্লগ সে মেনটেন করে, এবং এই সব ব্লগে এবং পেজে এই অডিও বার্তাটির লিঙ্ক পোস্ট করে এটা ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা করা হয়। আজকে আমরা তাকে আটক করেছি এবং তার কাছ থেকে যেটা উদ্ধার করেছি সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তার ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল এবং বিপুল পরিমাণে জিহাদি বই। এই ল্যাপটপের মধ্যে তার যে আইডিওলজি জিহাদ সম্বন্ধে এবং উগ্রপন্থী জঙ্গিবাদ সম্বন্ধে অনেক ডকুমেন্ট আছে, যেটা তদন্ত করে অ্যাকচুয়ালি দেখতে হবে যে আর কোন কোন বিষয়ের সাথে জড়িত আছে। আপনাদের ধন্যবাদ। যেটা আমি বলেছিলাম একটু আগে, যে
দাওয়া ইল্লাল্লাহ থেকে প্রকাশিত যে ভিডিও ক্লিপটি তার ইমেল আইডিতে চলে আসে, তার ইমেল আইডিতে যেটা আমরা জেনেছি, তার ইমেল আইডিতে এখানে লেখা আছে kerasel73@yahoo.com। আমাদের ডিজিটাল ফরেন্সিক যেটা বের হয়ে এসেছে এই আইডি থেকে, kerasel23 ইয়াহু আইডি থেকে, 7ই মে তারিখে ইসলাম ইরানের প্রেসিডেন্টের কাছে একটি ইমেল পাঠানো হয়। এই ইমেইলে আপনারা জানেন 5ই মে তারিখ যেখানে বাংলাদেশে যেটা হয়েছিল, হেফাজতের যে অপপ্রচারটা এসেছে এই অপপ্রচার সংক্রান্ত এই এই ছবি এবং আরো অনেক ডকুমেন্ট সে ইরানের প্রেসিডেন্টের কাছে মেইল করেছিল, 7ই মে সে ইমেইলটা করেছিল। ধন্যবাদ আপনাকে। যেটা বলেছি আমি, ভিডিও অডিও বার্তাটা, যেটা আলোচিত অডিও বার্তাটা প্রকাশিত করা হয়েছিল বালাকোট মিডিয়ার পক্ষ থেকে, এবং প্রকাশের পরপরই একই দিনে রাসেল বিন সাত্তারের ইমেইলে এটা মেইল করে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে যদিও এটা প্রকাশ করা হয়েছিল 30 নভেম্বর 2013, কিন্তু এটা আলোচিত হওয়া শুরু হয়েছে এটা ব্যাপকভাবে প্রচারণার পরই, এবং এই প্রচারণাটার মূলে রাসেল বিন সাত্তার। বাংলাদেশ তথ্য প্রযুক্তি আইন যেটা সর্বশেষ করা হয়েছে, ইলেকট্রনিক বিন্যাস ব্যবহার করে দেশবিরোধী, ব্যক্তিবিরোধী এবং দেশের এবং ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এরকম ইলেকট্রনিক বিষয় প্রকাশ প্রচার দুটি একইভাবে শাস্তিযোগ্য। এ ব্যাপারে আমি সুনির্দিষ্টভাবে বলেছি, আমরা যেটা জেনেছি, বালাকোট মিডিয়ার পক্ষ থেকে এটা প্রকাশ করা হয়েছে, এবং এটা প্রকাশের সময় এখানে যে ছবিটা উপরে যেটা আমি দেখিয়েছিলাম একটু আগে, এই ব্যানারে এইটা প্রকাশ করা হয়েছিল। আরেকটি বিষয় আমার একটু প্রশ্ন ছিল, যে ভিডিওটা আপলোড করা হয়েছে বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে সে আপলোড করেনি, সে লিঙ্ক বাংলাদেশ থেকে সে আপলোড করেছে এবং বিভিন্ন বিভিন্ন মিডিয়াতে লিঙ্ক পেস্ট করেছে। ওকে, যেটা বলতে চাই এখানে, বালাকোট মিডিয়ার যেটা দাওয়া ইল্লাল্লাহ এই সাইটটা বালাকোট মিডিয়ার পাকিস্তান ভিত্তিক একটা সংস্থা, কিন্তু পরবর্তীতে যেটা জিহাদোলজিতে এসেছিল এই জিহাদোলজি সাইটটা আমেরিকান। ইউটিউবটা প্রশ্ন আমার বিষয়ে, এই যে অডিওটা পাওয়া গেছে দেখি, এটিকে ভয়েস অ্যানালিসিস করে বা আপনার যে বললেন যে ফরেন্সিক অ্যানালিসিস করেছেন আপনারা, সেটা আপনার কনফার্ম হয়েছে কিনা যাওয়া হয়নি? আমরা এখনো এ ব্যাপারে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এটা সুনির্দিষ্টভাবে নিশ্চিত করার জন্য যে এই অডিও বার্তাটা জাওয়াহিরির কিনা। ধন্যবাদ। এটা আইনি প্রক্রিয়ার ব্যবস্থা নেওয়া হবে, বাংলাদেশে যে আইন আছে সেই আইনের প্রক্রিয়ার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। সে প্রচার করেছে, ব্যাপকভাবে প্রচার করেছে তার ব্লগে, তার ওয়েবে, তার পেজে এবং ইউটিউবে ব্যাপকভাবে সেটা সে প্রচার করেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ঘটনাটা একটু বিস্তারিত ভাবে বলি। আমি 2010 সাল থেকে ফেসবুক ইউজ করি, এসএসসি পরীক্ষার পর থেকে। তো ফেসবুকের মাধ্যমে অনেকের সাথে যোগাযোগ হয়েছে এবং
আমি বলবো কি আমি ছোটখাটো ব্লগিংও করি, লেখালেখি করি, এটা আমার শখ হিসেবেই। তো বিভিন্ন ইসলামিক অডিও ভিডিও যেখানে পাই সেখান থেকে সংগ্রহ করার চেষ্টা করি, বিভিন্ন ইগুলা থেকে ডাউনলোড দিয়েছি। আমার মোবাইলে অডিও ভিডিও অনেক আছে, গজল এই জাতীয়। তো এটার মূলই হয়েছে যে একবার আমি ওয়াজে শুনেছিলাম যে মোবাইলটা হলো সবচেয়ে বড় ফেতনা, এটার মধ্যে অডিও ভিডিও এই যে বিভিন্ন গান টান রাখাটা ঠিক না, এজন্য আমি ওয়াজ টু ওয়াজ এগুলোই রাখতাম। তো এভাবে আমি ইসলামে লেখালেখি করি। আমার দুইটা ব্লগ আছে, একটা আমার দেশ ভাবনা .blogspot.com আর একটা হলো আমার দেশ ভাবনা .wordpress.com। আর ফেসবুকের এই নামে একটা পেজও আছে। এই পেজে আমি কয়েকজনকে অ্যাডমিন করেছিলাম, অ্যাডমিনিস্ট্রেটর বানাইছিলাম, এবং ওদের মধ্যে কয়েকজন ওইটার মধ্যে জিহাদি প্রচারণা চালাতো। পরে আমি ওদেরকে রিমুভ করছি এবং এখন ওই পেজের মধ্যে এরকম কোনো কিছু প্রচার হয় না। তো আর যে আমার দেশ ভাবনা .blogspot.com ওইটার মধ্যে ঢুকলে আপনারা দেখতে পারবেন ওটার সাইটে কিছু ইসলামিক ওয়েবসাইটের প্রয়োজনীয় ই দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্ক গুলার মধ্যে একটা দাওয়া ইল্লাল্লাহর লিঙ্ক আছে, এবং আমি মূলত অতভাবে যাচাই করে তারপর দেওয়া ইউপেনে, তো ওখানে আমি লিঙ্ক দিয়ে দিছি এবং আমার মাধ্যমে এই ভিডিও গুলা এটার একটু প্রচার হয়েছে, এটা আমি স্বীকার করি। প্রচারের জন্য আমি দেই। তো তার এইগুলা এই যে ফেসবুকে, এবং ফেসবুকে দাওয়া ইল্লাল্লাহ সাধারণত এই অডিওটা যে আপলোড হয়েছে এটা দাওয়া ইল্লাল্লাহ .wordpress.com এই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, এবং ওই ওয়েবসাইটে আমার ইমেলে ফলো দেওয়া আছে, যে কারণে ওই ওয়েবসাইটে যা আপলোড হয় সরাসরি আমার ইমেলে ইমেল হয়ে এসে পড়ে সাথে সাথে, একদম ইমিডিয়েটলি। এবং আমি ইসলামিক অডিও ভিডিও হয় এগুলো ডাউনলোড দিয়ে দেখি। তো আর এই ভিডিওটা ই করার পরেও আমার কাছে ইমেল আসছে এবং আমি ডাউনলোড দিয়েছি এবং দেখেছিও। আর ওই দাওয়া ইল্লাল্লাহ নামে সেম একটা গ্রুপ আছে ফেসবুকে, ওই ফেসবুকের গ্রুপটাতে আমাকে কেউ একজন অ্যাড দিয়েছে। আপনারা যদি ওই গ্রুপটাতে ঢুকেন তাহলে মেম্বারে গেলে দেখতে পারবেন যে কে আমাকে অ্যাড দিয়েছে, ওই নামটা এখনো আছে। এবং ওখানে আমার নাম থাকাতে এবং আমাকে এখানে সন্দেহ করে গ্রেফতার করা হয়েছে, আর এবং এই জন্য প্রচারের জন্য আমি মূলত দায়ী। হ্যাঁ হ্যাঁ, আমার ফ্রেন্ড লিস্টে ও ছিল বলেই আমাকে অ্যাড দিতে পেরেছে। হ্যাঁ, এবং আমার ফ্রেন্ড লিস্টে ইসলামী লেখা লেখে এরকম অনেক ছেলে পেলে আছে, তা আপনারা আমার ফ্রেন্ড লিস্টটা গাঠলে পাবেন। ওখানে ওরা মোটামুটি কেউ জিহাদি লেখা লেখে, কেউ ওই জামাত শিবির টাইপের লেখা লেখে, কেউ অনেকে অনেক রকম লেখা লেখে। আমি মূলত ইসলামের আকর্ষণে যেখানে ইসলাম পাইছি সেখানেই জানার জন্য গেছি। এখন আপনার ওয়ার্ড এই দুইটা আমার, হ্যাঁ এই দুইটার, যেহেতু এই দুইটা এডমিশনের আমি, আমি যখন সবাইকে তাকে লাইক দিয়েছি যার পরিপ্রেক্ষিতে সকল সকলের মুখে কিন্তু এটাকে দেখানো হচ্ছে, লোকগুলো জানতে পেরেছে আমার মাধ্যমে, আমার ওই ব্লগের মাধ্যমে প্রচার হয়ে গেছে। আর ওই যে গ্রুপ ইয়ের কথাটা আছে, আমার ফ্রেন্ড লিস্টে এরকম অনেক ইসলামিক লেখালেখি করে এরকম অনেক আছে। আর ওই এখন বাংলাদেশে একটা হ্যাঁ আমার মাধ্যমে পৌঁছেছে, আমি এটা স্বীকার করি, কারণ আমার ব্লগের মধ্যে ঠিকানাটা দেওয়া ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই ওই দাওয়া ইল্লাল্লাহ যে ওয়ার্ডপ্রেসটাও ওই ব্লগটার মালিক যারা, সম্ভবত তারাই আপলোড করতে পারে। হ্যাঁ, আমি লিঙ্ক প্রচার করছি এই জন্য। এবং দাওয়া ইল্লাল্লাহ সম্ভবত দেশের বাইরে থেকে পরিচালনা হয়, দেশের কেউ না। আমি মূলত কোন, না না, ইউটিউবে আমার লিঙ্কে, আমি ইউটিউবে আমি কখনো লিঙ্ক করি, ফেসবুক এবং ব্লগে লেখালেখি করি। হ্যাঁ।